ফরিদপুরের মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়নের শ্রীরামপুর উচ্চ বিদ্যালয় কমিটি নিয়ে বৃহত্তর ফরিদপুর থেকে প্রকাশিত দৈনিক বাঙালির সময় পত্রিকার অনলাইন ও পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদে স্কুল কমিটির নিন্দা ও প্রতিবাদ জ্ঞাপন করেছে। বৃহস্পতিবার সকাল 11টায় স্কুল কমিটির পক্ষ থেকে লিখিত প্রতিবাদ জ্ঞাপন করা হয়। এই সময় স্কুলের সভাপতি আরিফুর রহমান লাবলু বলেন, শ্রীরামপুর উচ্চ বিদ্যালয়ে চতুর্থ শ্রেণীর কর্মচারী নিয়োগে অফিস সহকারী পরিচ্ছন্নতা কর্মী আয়া পদে পরীক্ষা ছিল। বাঙালির সময় পত্রিকা এটা নিয়ে মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রচার করে, যেটি স্কুলটির সভাপতি ঘুষ নিয়ে চাকরি দিচ্ছে, যেটা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। এই সংবাদের তীব্র নিন্দা জানায়, সেই সাথে অভিযুক্ত সাংবাদিকদের আইনের আওতায় আনার দাবি জানায়। শ্রীরামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইউনুস আলী মিঠু বলেন, আমাদের স্কুলের মান মর্যাদা নষ্ট করার জন্য যে সংবাদটা প্রচার করা হয়েছে সেটা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট সংবাদ। এ সময় উপস্থিত ছিলেন অভিভাবক সদস্য আজিজুর রহমান, মাজেদ দেওয়ান, সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য খাদিজা বেগম সহ অন্যান্যরা। নিয়োগ বাণিজ্যিক নামে কিছু লোক বলছে যে এখানে টাকা পয়সা অনেক কিছু নিয়েছে, 5 লাখ টাকা নিয়েছে, এটি সমস্ত মিথ্যে, বানোয়াট এবং ভিত্তিহীন। আমি মোহাম্মদ মুজাহিদ, আমি শ্রীরামপুর উচ্চ বিদ্যালয়ে গত নভেম্বরের 31 তারিখে মানবকণ্ঠ জাতীয় পত্রিকা একটা সার্কুলার হয় শ্রীরামপুর উচ্চ বিদ্যালয়ে 3 জন শূন্যপদের লোক নেবে, তা সেই হিসাবে আমি এই নিয়োগপত্রটাকে আমি আবেদন করি। আবেদন করার পরে এইটা গভর্নমেন্ট গার্লস স্কুলে ফরিদপুরে পরীক্ষা হয়, আমি সেখানে পরীক্ষা দিই। পরীক্ষা দেওয়ার পর আমি সর্বোচ্চ দিয়ে পরীক্ষা দিয়েছি এবং পরীক্ষা দিয়ে আমি উত্তীর্ণ হয়ে আমার এখানে চাকরি হয়েছে। এই চাকরি হওয়ার পরে এ বিষয়ে আমি কাউকে কোনো প্রকারে অর্থ বা টাকা পয়সা দিয়ে আমি স্কুলের কমিটিতে কোনো কিছু দেই নাই। আমি আমার যোগ্যতা অনুযায়ী পরীক্ষাতে উত্তীর্ণ হয়ে আমি শ্রীরামপুর উচ্চ বিদ্যালয়ে নিয়োগপ্রাপ্ত হয়েছি। আমার এই একটা সাংবাদিক বাঙালি সময় নামে যে রিপোর্টার বলেছে যে 5 লক্ষ টাকা করে দিছি, এর বিষয়ে আমি তাকে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। এরকম তথ্য প্রচার করার জন্য তাকে কারণে কঠিন শাস্তি এবং আইনে আনা হবে। আমাদের বিদ্যালয়ে শূন্যপদে 3 জন চতুর্থ শ্রেণীর কর্মচারী নিয়োগ করা হয়, সেটা ফরিদপুর গভর্নমেন্ট গার্লস স্কুলে এটা নিয়োগ পরীক্ষা ছিল, সেখানে সুষ্ঠুভাবে পরীক্ষা এবং স্বচ্ছ পরীক্ষা হয়েছে। কিছু নামধারী সাংবাদিক সেখানে উপস্থিত হওয়ার পর তারা বিভিন্ন ছবি এবং বিভিন্ন আলাপ আলোচনা করে, এক পর্যায়ে আমাকে এক রুমে ডেকে নিয়ে আমার কাছে 50,000 টাকা আবদার করে। তা আমি বললাম যে আমি তো কার কাছ থেকে টাকা নিয়ে নেই, স্বচ্ছ পরীক্ষা দিচ্ছি, আমি কেন টাকা দেব। এর ভিত্তিতে তারা বাঙালি সময় ফেসবুক এবং বাঙালি পেজে তারা আমাদের এই নিয়োগ কমিটির বিরুদ্ধে জনপ্রতি 5 লাখ করে টাকা নেওয়ার একটা অভিযোগ করে, এটা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট। আমি এলাকার একটা সমাজসেবক লোক, আমি এলাকায় গত নির্বাচনে ইউনিয়ন নির্বাচনে আওয়ামী লীগের পক্ষ থেকে দলীয় মনোনয়ন কিনেছিলাম, যেহেতু আমাকে মনোনয়ন দেয় না, আগামীতে আমি সমাজের কর্মকাণ্ডে লিপ্ত আছি এবং এই স্কুলের উন্নয়নের জন্য যতটুকু সম্ভব আমি সার্বিক চেষ্টা করি এবং স্কুলে আমার ব্যক্তিগত ফান্ড থেকে এবং আমার ছোটো ভাই বিদেশ থেকে 2 লক্ষ টাকা দিয়েছে এবং আমার মঞ্জুর হোসেন বুলবুল সাহেব আমার লোকাল এমপি, সেও আমাকে এখানে কিছু সাহায্য সহযোগিতা করবে। উপজেলা চেয়ারম্যান শহীদুল ইসলাম মিয়া ভাই, সেও বলছে তোর স্কুলে আমি সাহায্য সহযোগিতা করব, সেই উদ্দেশ্যে আমি স্কুলের উন্নয়নের কাজ শুরু করছি। আর আমার স্কুলের যে ভবনটার আমাকে ডিউ লেটার দিয়েছে, সেটা দিয়ে আমি শিক্ষামন্ত্রীর সাইন করে এবং সংসদ শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা সচিবের কাছে সেটা রয়েছে। ইনশাআল্লাহ অচিরেই আমাদের এই স্কুলের বিল্ডিং ভবন হবে এবং শেখ রাসেল ডিজিটাল লেবু হবে। এই রাখি, আমি এলাকার জনগণ, গণ্যমান্য ব্যক্তি, আপনারা যারা ওই সাংবাদিকের কথা শুনেছেন সম্পূর্ণ মিথ্যা বানাওয়াট, এটা আমার সম্মানকে ক্ষুণ্ণ করার জন্য, এলাকায় আমার যে প্রভাব প্রতিপত্তি আছে এটাকে নষ্ট করার জন্য আমার ইমেজটা এরা এটা প্রচার করেছে, এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আর যারা এই সংবাদ প্রচারের সাথে জড়িত আছে তাদের আমি আইনের আশ্রয় আনার জন্য আমার কমিটির মাধ্যমে একটা রেজলিউশন করে সিদ্ধান্ত নিয়েছি। আগামীতে আমরা এর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। সবাইকে ধন্যবাদ, এলাকাবাসীকে ধন্যবাদ জানাই। আপনারা ভুল বুঝবেন না, মিথ্যা কোনো বানোয়াট কথা কান দেবেন না, সবাই আমার স্কুলের দিকে দৃষ্টি রাখবেন, তাতে সুন্দরভাবে অত্র এলাকার ছেলে পেলেরা গরিব মানুষ এরা সুন্দরভাবে পড়ালেখা করতে পারে, এই কামনা করছি। সবাইকে ধন্যবাদ। শ্রীরামপুর উচ্চ বিদ্যালয় মধুখালী ফরিদপুর শ্রীরামপুর উচ্চ বিদ্যালয় মধুখালী ফরিদপুরের নিয়োগ বাণিজ্য নামে গত
12/5/23 খ্রিস্টাব্দ রোজ শুক্রবার সোশ্যাল মিডিয়ার বাঙালি সময় নামে একটি ফেসবুক পেজে স্কুলের নিয়োগ কমিটির বিরুদ্ধে চতুর্থ শ্রেণীর 3 জন কর্মচারীর কাছ থেকে প্রতিজনের কাছ থেকে 5 লাখ টাকা নেওয়ার যে অভিযোগ করে সেটা সম্পূর্ণ বানোয়াট, মিথ্যা ও ভিত্তিহীন। বাঙালি সময়ের এই সংবাদের তীব্র প্রতিবাদ ও ঘৃণা জানাই। পরবর্তী মিটিংয়ে আমরা আলোচনা সাপেক্ষে এ সংবাদের সাথে যে বা যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব ইনশাল্লাহ। আমি প্রধান শিক্ষক শ্রীরামপুর উচ্চ বিদ্যালয় মধুখালী ফরিদপুরের নিয়োগ বাণিজ্য নামে এক মিনিট শুরু করেন।